স্থগিত করা হয়েছে লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলার্সের কাউন্সিলের মিনি জোন সংক্রান্ত রেসিডেন্স পার্কিংয়ের পরিবর্তিত নিয়ম ফুল কাউন্সিল মিটিংয়ে কাউন্সিলরদের আপত্তির মুখে তা পুনর্বিবেচনার জন্য ক্যাবিনেটে ফেরত পাঠানো হয়েছে ত্রিশ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে গত মাসে করা মিনি জোন সংক্রান্ত জরিমানাগুলো এ নিয়ে বিস্তারিত রয়েছে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের রিপোর্টে

Uh, to these new parking rules. the parking changes, which has been done without consultation, could go back to cabinet for the mayor to be reviewed and to ensure that it was scrutinised properly. so remember, when the local um, parking changes happened, it happened without consultation. it wasn't included in the forward plan. it didn't go to overview and scrutiny and it didn't go to cabinet. <laughs> স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে ক্যাবিনেট বা কাউন্সিলের সভা ছাড়াই মেয়র এর এই সিদ্ধান্তকে স্থগিত করা হয়েছে বলেও জানান লেবার দলীয় এক কাউন্সিলর ক্লা ইমপ্যাক্ট দিব বহুতে আমরা গে শপিং করতে আসার সময় যদি কার পার্কিং এ রেস্ট্রিকশন অন এ স্টার্ট হইছে তো হইছে যে অক্টোবর কোনো ফাইন হইতো না মেয়ার এটা ক্যাবিনেটে ব্যাক নিয়ে ক্যাবিনেটো আলোচনার করার মাধ্যমে আমরা যার যত কনসার্ন আছে সব কনসটেন্ট হওয়ার ফরে ফার্দার এটা সিদ্ধান্ত 6000 এর বেশি স্থানীয় বাসিন্দাদের স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে ও কাউন্সিলরদের আপত্তির মুখে 30 সেপ্টেম্বর ফুল কাউন্সিল মিটিং এ তা পুনর্বিবেচনার জন্য ক্যাবিনেটে ফেরত পাঠানো হয়েছে বাতিল করা হয়েছে গত মাসে করা মিনি জোন সংক্রান্ত জরিমানাগুলো। এখন দেখার পালা স্থানীয় বাসিন্দাদের সুবিধা অসুবিধা বিশুদ্ধ বায়ু ও স্বাস্থ্যগত সুরক্ষার দিক বিবেচনা করে পার্কিং নিয়ে কাউন্সিল একটি ভারসাম্যমূলক সিদ্ধান্তে আসতে পারে কিনা চৌধুরী মোরাদ আইএন টিভি নিউজ লন্ডন